আসসালামু আলাইকুম, আজ আরেকটা রেসিপি নিয়ে আসলাম। চলুন তাহলে শুরু করি। এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি 6টা, আর আলু সিদ্ধ নিয়েছি 500 গ্রামের মতো। আলুগুলোকে আমি আর সিদ্ধ করে নিয়েছি, আর এখন আলুগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি হাত দিয়ে। এরকমটা ম্যাশ করা হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন যদি আমরা একটু পানি দেই তাহলে যে সময় রান্না করব ওই সময় মশলার সাথে খুব তাড়াতাড়ি কষিয়ে নেওয়া যাবে, তাই একটু পানি দিয়ে দিয়েছি। এখন আমরা রান্না করতে চলে যাব। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি এখানে ডিমগুলোকে ভেজে নিব। ডিমগুলো আমি হলুদ লবণ মাখাইনি, হালকা একটু তেলে ভাজার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ সামান্য পরিমাণ, আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এখন আমি ডিমগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিব। ডিমের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে, আমি এরকম হালকা ভেজে নিচ্ছি, চাইলে এটাকে আরও লাল করে ভাজা যাবে। ডিমগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, 3টা এলাচ, 2টা ছোট সাইজের ডালচিনি, আর 1টা তেজপাতা, 2টা শুকনো মরিচ দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিব। আপনারা চাইলে এই সময় এখানে আস্ত জিরাও দিতে পারেন বা পাঁচফোড়নও ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 3টা। দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা আর জিরা বাটা, এখানে 3টা মিলিয়ে 1 টেবিল চামচ পরিমাণ হবে। এগুলোকে একটু কষিয়ে আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দেব হলুদ। হলুদটা আমি কম দিচ্ছি কারণ আগেও আমি ডিম ভাজার সময় দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি লবণ। এখন মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে যে একটা টমেটো আমি কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যদি মশলাগুলো নিচে লেগে না যায়। অপেক্ষা করছি মশলাটা যখন হয়ে গিয়ে দেখুন তেলটা উপরে উঠে আসবে। এখন এখানে আমি ম্যাশ করা আলুগুলো যে পানি দিয়ে রেখেছিলাম সে আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে আমি অনেক টাইম নিয়ে কষাবো, আর কতক্ষণ কষাচ্ছি এটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমি দেখুন কষাতে কষাতে এটা কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, প্রায় 10 থেকে 12 মিনিট আমি এটাকে কষিয়েছি। আর সামান্য পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে দিব। যেহেতু এটা আলু যদি বারবার নেড়ে না দেই তাহলে এটা নিচে লেগে যাবে। এভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। দেখুন আর একটু কমে গিয়েছে আর অনেকটা ঘন হয়ে গিয়েছে। এখন এখানে আমি আবার পানি দিয়ে দেব। আমি পানি দিয়ে নিয়েছি, আপনারা ডালের ঘনত্ব কতটুকু রাখতে চান সেই পরিমাণে পানি দিয়ে দিবেন।
আমি একটু পাতলা করে রান্না করতেছি, কারণ রান্না শেষে এটা আর একটু ঘন হয়ে যায়। যখন ডালগুলোর মধ্যে পলক উঠে আসবে তখন এখানে আমি সিদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। কেউ যদি চায় তাহলে এখানে ভাজা ডিমও অ্যাড করে দিতে পারে, আমরা যেভাবে ডিম ভাজি সেরকম। আর এখানে এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 চামচ পরিমাণ, দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা অপশনাল, না থাকলে না দিলেও হবে। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে রান্না করব 5 থেকে 7 মিনিট। 5-7 মিনিট হয়ে গিয়েছে আর আমার রান্নাটাও শেষ। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আলু আর ডিম এভাবে রান্না করে খেলে অনেক ভালো লাগে, আপনারাও বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।